সকলকে স্বাগত জানাই দেবীর রান্নাঘরে। না না, আমার নতুন শীতকালীন রান্নাঘরে। সন্ধ্যাবাতি দিয়া বয়া পড়লাম পোলাবানগুলোর আবদার মিটাইতে বোম্বাই লঙ্কার রেসিপি নিয়া। বাচ্চাগুলার লঙ্কা খাইবে আবার লঙ্কাতেই ভয়, আর এই লঙ্কা দেখা তো ভয়েই পালাইল। এই লঙ্কার কিন্তু ঝাল নাই, এগুলো বোম্বাই লঙ্কা নাকি কয়। লঙ্কাগুলারে জল দিয়া ভালো করে ধুইয়া নিয়া মাঝখান দিয়া ফালা দিয়া ভিতরে দানাগুলারে ফেলাইয়া দিবি। সবগুলো এইভাবে কাইটা নেব। এবার লঙ্কার ভেতরে আলুর কুটটা বানায় নেব। এই দিগা প্রথমে আদা রসুনটা একটু ছেঁচা নেব। আলুগুলো সেদ্ধ করে নিছি, এবার হাত দিয়ে একটু চটকায় নিতেছি। এবার সরষের তেল গরম কইরা দিয়া দিমু ফোড়নে সাদা জিরা আর আদা রসুন। একটু ভাজা ভাজা হইলে দিয়া দিমু আলু সেদ্ধটা, আর দিমু জিরা হলুদ স্বাদ মতো নুন আর খানিকটা ভাজা মশলার গুঁড়া, সাথে দিমু কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা কইরা নাইরা চাইরা নামানোর আগে দিয়া দিবু আমচুরের গুঁড়া। আলুটা হয়ে গেছে, এবার তুইলা নিয়ে চপ ভাজার বেসনটা আবার গুইলা নি। এক বাটি বেসন নিছি, অর্ধেক বাটি ময়দা, এর মধ্যে কালো জিরা স্বাদ মতো নুন আর দুই চিমটা খাবার সোডা দিয়া এটা জল দিয়ে গুইলা নেব। অর্ধেক লঙ্কার ভিতর এই আলুর পুর ভইরা বেসনে চুবায় তেলে ছাড়লেই হয়ে যাইব বোম্বাই লঙ্কার পকোড়া। পোলাপানগুলো গেল কই, ডাক দে ওদের। এই পকোড়া মুড়ি তো আর একলা জমবো না, সাথে লাগবো করকড়া চা। তাই আমি চাপায়া দিলাম মশলা চা, আদা তেজপাতা এলাচ দিয়া করকড়া কইরা ভারে কইরা চা নামাইলাম। খুব মজা, খুব মজা, সবাই মিলে চপ আর মুড়ি ভাতি, কেমন লাগছে তোমাকে কয়ো কিন্তু। তুই এক চুমুক নিয়েছিস, এরকম না।